নমস্কার বন্ধুরা, আমার পাঁচমিশালি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে মহাষষ্ঠীর দুপুরে আমি একটা নিরামিষ রেসিপি বানাবো পনিরের, খুব কম উপকরণ দিয়ে। কিভাবে বানাই চলুন দেখে নিন। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি, পনিরটাকে এরম কিউব করে কেটে নিয়েছি। এখানে গোটা গরম মশলা নিয়েছি, 3টে তেজপাতা, 4টে ছোটো এলাচ ফাটিয়ে নিয়েছি, 6টা লবঙ্গ, 4 টুকরো দারচিনি আর 1 চামচ জিরে, গোটা জিরে। গ্যাসে একটা কড়াই বসিয়ে আমরা এখানে 3 টেবিল স্পুন মতো সাদা তেল দেবো। দিয়ে কড়াইয়ের তেলটা ভালো করে মাখিয়ে নেব। গ্যাসটা ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। দিয়ে পনিরগুলো আমরা এক এক করে ভেজে নেব। অল্প করে পনির দেবেন, নাহলে একসাথে সব দিলে সব লেগে গিয়ে ভেঙে যাবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই ভাজবেন, একদম হালকা করে ভাজবো, বেশি কড়া ভাজবো না, তাহলে পনির শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এক পিঠ ভাজা হলে আমরা আস্তে আস্তে পনিরগুলোকে উল্টে দেব, একদম হালকা ভাজা হবে। গ্যাসের ফ্লেম জোরে দেবেন না, তাহলে পনিরগুলো পুড়ে যাবে। আস্তে আস্তে আমরা পনিরগুলো উল্টে নেব। আপনারা চাইলে পনির না ভেজেও করতে পারেন, তো হালকা করে ভেজে নিলে টেস্টটা ভালো হয়। দিয়ে আমি পনিরগুলো সব তুলে নেব একটা পাত্রে। দিয়ে আমরা পনির ভাজার তেল ছিল অল্প, তার মধ্যে আমরা 2 থেকে 3 চামচ ঘি দেব। আপনারা চাইলে শুধু সাদা তেলেও করতে পারেন, তবে ঘি দিলে টেস্টটা খুব ভালো হয়। দিয়ে এর মধ্যে আমরা 3টে তেজপাতা ফোড়ন দেব, তারপরে 2 চামচ যে জিরে রেখেছিলাম গোটা জিরে সেটা ফোড়ন দেব, জিরেটা থেকে সুন্দর গন্ধ ছাড়লে। তারপরে আমরা গোটা গরম মশলাগুলো যে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেব। দিয়ে 2 থেকে 3 সেকেন্ড মতো একটু ভেজে নেব, যাতে মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোয়। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে এখন লোতে রেখে দেবেন, না হলে মশলাগুলো পুড়ে যাবে। দিয়ে আমি যে দুধ রেখেছি 2 থেকে 3 চামচ মতো দুধ দেব। দিয়ে মশলাটা, ভাজা মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে একটু উষ্ণ গরম জল দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমরা 1 চামচ আদা গুঁড়ো দেব, 1 চামচ মৌরি গুঁড়ো দেব, এই দুটোই মশলা, আর কোনো মশলা নেই এর মধ্যে। দিয়ে মশলাটা একটু ভেজে নেব হালকা করে। দিয়ে আমরা যে দুধ রেখেছিলাম নর্মাল টেম্পারেচারে, সেই 1 কাপ দুধ আমরা দিয়ে দেবো। আপনারা দুধটা পনিরের মাপ অনুযায়ী দেবেন। আমি এখানে 250 পনির নিয়েছি বলে বড় কাপের 1 কাপ দুধ দিয়েছি, আর ওই কাপেরই 1/2 কাপের একটু বেশি জল দিয়েছি। এটা বেশি ঝোল হবে না, আবার একদম ড্রাইও হবে না, অল্প ঝোল থাকবে। দিয়ে আমরা এটা একটু ফুটতে দেবো, তারপরে স্বাদ মতো লবণ দেব। যতক্ষণ না ফুটে ওঠে আমরা একটু ওয়েট করব। আমাদের গ্রেভিটা ফুটে উঠেছে, এবারে আমরা ভেজে রাখা পনিরগুলো সব 1-1 করে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ফ্লেম মিডিয়ামেই থাকবে। এখানে আমরা 1 চামচ গোলমরিচের গুঁড়ো দেব, এখানে কোনো ঝাল পড়বে না, এই গোলমরিচের গুঁড়োটারই ঝাল থাকবে, একটা হালকা ঝাল মিষ্টি ভাব হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিট মতো ফুটিয়ে নেব, বেশি ফোটাবো না, তাহলে পনিরগুলো ভেঙে যাবে।
আমরা এখানে 2 চামচ মেথি গুঁড়ো হাতে একটু ঘষে দেব, তাহলে মেথি গুঁড়োর যে গন্ধটা সেটা খুব ভালো হয়। এটা কাসুরি মেথি, শুকনো আছে, ড্রাই করা দিয়ে একটু ফুটে উঠলে এটা একটু নেড়েচেড়ে দেব। এক মিনিট মতো ফুটে উঠবে, তারপরে আমরা এখানে বড় এক চামচ চিনি দেব। চিনিটা দিলে স্বাদটা একটু ব্যালেন্স হবে, খেতে ভালো লাগবে। দিয়ে আমরা নাড়াচাড়া করে নেব একটু। চিনিটা দিয়ে আমরা একটু জাস্ট এক মিনিট ফুটিয়ে নিয়ে আমরা ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে 2 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরে আমরা একটা প্লেটে সার্ভ করে নেব। এই নিরামিষ খুব কম উপকরণ মশলা দিয়ে যে পনিরের রেসিপিটা, এটা আপনারা ফ্রাইড রাইস, সাদা ভাত, পোলাওয়ের সাথে খেতে পারেন, খুব ভালো লাগবে। একবার ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন রেসিপি নিয়ে আসব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।